আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ড্রাগন ফল চাষ নিয়ে। দর্শক, এটা আসলে কীভাবে চাষ করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ হলো। তো দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, চলুন বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক, আমি ঢুকে পড়লাম ড্রাগন বাগানের ভিতরে। তো এবং ভিতরে ঢোকার পরে যেটা দেখলাম যে অসংখ্য ড্রাগন ফল কিন্তু আসছে গাছে। এবং এই যে গাছগুলো যে দেখতেছেন, বিশেষ করে আমি আপনাদেরকে বলে নেই, আপনার ড্রাগন ফলের যে গাছ, চারাটা লাগানোর থেকে শুরু করে এক বছর ফলে, এক বছর পরে আপনার ফলনটা কিন্তু আসবে, ফলটা কিন্তু আসবে গাছে। এবং যে গাছগুলো দেখতেছেন এখন, ইতিমধ্যে এই গাছ থেকে দুইবার হারভেস্ট করা হয়ে গেছে। আর একটা কথা জানলে আপনারা অবাক হবেন যে এটা কিন্তু প্রায় 8-10 মাস কিন্তু ফলন দেয়। কোনো কোনো ক্ষেত্রে আপনার ভালো জাতের যদি ড্রাগন হয়, ড্রাগন ফ্রুটস হয় বা ফল হয়, এটা কিন্তু আপনার 12 মাস কিন্তু ফলন দেয়। এই জন্য আর বাংলাদেশে কিন্তু এর চাহিদাটা কিন্তু ব্যাপক চাহিদা। এটার ড্রাগন ফলের অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ফল হচ্ছে ড্রাগন ফল। তো এটি আপনার যারা চাষ করতে চান অবশ্যই এটা ভালো একটি অপশন। যারা এগ্রো সেক্টরে আসতে চান, আপনার দেখা যাচ্ছে যে কয়েক শতাংশ জমি নিয়ে আগে শুরু করেন, ফার্স্টে আপনারা শুরু করেন, তারপরে ধীরে ধীরে দেখবেন এখান থেকে ইনশাল্লাহ আপনার ভালো একটা টাকা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে প্রতি মাসে ইনশাল্লাহ আসবে। তো দর্শক, যাই হোক, এটা অন্য অন্য প্রজেক্টের থেকে যদিও একটু ব্যয়বহুল, তারপরে এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটি প্রজেক্ট, দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট। তো এই যে প্রজেক্টটা দেখতেছেন, এটা কিন্তু আপনার 12 বিঘার একটি প্রজেক্ট। এখানে আমি যেখানে আসছি আমাদের এলাকায়, তো আমরা যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমার চ্যানেলে বিশেষ করে কচুর লতির ভিডিও কিন্তু ছাড়ি, লতি কচুর ভিডিও আমি বিশেষ করে আপলোড করে থাকি, কারণ এটা আমরা চাষ করে থাকি নিজেরাই করে থাকি। বিশেষ করে আমরা যে আড়তে যাই লতি কচু বিক্রি করা যে আড়তটা, সে আড়তে একদম সাথেই আমাদের এই এলাকায় এই সাথেই হচ্ছে বাগানটা। তো যিনি বাগানটা করছেন তিনি হচ্ছে কলেজের প্রিন্সিপাল সাহেব, তো উনি আমার খুবই আন্তরিক একজন ব্যক্তি। তো আসলে ওনার মাধ্যমে আসলে বাগানটা তিনি আমারে বলছিল যে ভাই বাগানটা একদিন, বাগানে একদিন আসেন, বাগানে একদিন আসেন, আমার বাগানে একটা ভিডিও আসলে আপনি করেন, আসলে মানুষ জানুক যে আসলে এই চাষ সম্পর্কে জানুক। তো দর্শক, যাই হোক, আমি সময় করে আসলাম, যদিও সেই যার বাগান, বাগানের মালিক সে কিন্তু এখন বর্তমানে কিন্তু বাগানে নাই, সে কিছুক্ষণ আগে বাসায় গেছে। তো যাই হোক, ভিডিও করতেছি আমি। এবং দর্শক, একটা কথা আপনারা মাথায় রাখবেন, আপনার বিশেষ করে এটা অন্য অন্য ফসল বা আপনার অন্য অন্য বাগানের থেকে যদিও একটু ব্যয়বহুল, তারপরে এটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট। এটা আপনার কোয়ালিটি ভেদে দেখা যাচ্ছে যে 250-300 টাকা এর বেশিও কিন্তু বিক্রি হয় এই ড্রাগনগুলো। আর এই যে ড্রাগন ফলে দেখতেছেন, এটা কিন্তু আপনার একদম লাল কালারের ড্রাগন। তো দর্শক, এটা অত্যন্ত রসালো একটি ফল হচ্ছে ড্রাগন ফল। তো এর কিন্তু অনেক কোয়ালিটি আছে, প্রায় 10-12টা কোয়ালিটি আছে, তার ভিতরে 4টা কোয়ালিটি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি। তো 10-12টা কিন্তু কোয়ালিটি আছে, তার ভিতরে সর্বোচ্চ আপনার ভালো হচ্ছে, বেটার অপশন হচ্ছে আপনার রেড কালার এবং ইয়েলো কালার এবং হোয়াইট কালার, যেটা এই 3টা কালারটা আপনার হচ্ছে, ও আরেকটা আছে হচ্ছে আপনার পার্পল কালার। তো এই 4টা কালার, তো এই 4টা কালার ড্রাগন সবথেকে বেশি জনপ্রিয়, এগুলো ফলনও বেশি এবং দামটাও কিন্তু অনেক বেশি, খেতেও অনেক সুস্বাদু। তো দর্শক, আপনারা যারা ড্রাগন ফল চাষ করছেন অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন ড্রাগন চাষ সম্পর্কে জানতে, বা ড্রাগন ফলের যে চারাগুলো চাইলে আপনারা নিতে পারেন। তো দর্শক, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শকগুলো সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেল এরকম নতুন নতুন তথ্যবহুল আরও অনেক ভিডিও পাবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে নতুন স্কুল ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।